আমরা প্রথম অধ্যায়ে ব্যবসা পরিচিতি পড়তেছিলাম। তো এইখানে আমরা গত ক্লাসে কি পড়তেছিলাম বলতো? তাহমিনা, আজকে আমরা ব্যবসায় গুরুত্ব প্রয়োজনীয়তা পড়বো। আমরা কি আমরা মনে হয় গত ক্লাসে এই যে কার্যাবলী, ব্যবসার কার্যাবলী মনে হয় পড়ছিলাম, তাই না? নাকি জিমি ব্যবসার কার্যাবলী পড়ছিলাম, এরপর এই যে এই কর্মপত্রটা সলভ করছিলাম। আজকে আমরা ব্যবসার গুরুত্ব প্রয়োজনীয়তা পড়বো, ঠিক আছে? এই টপিকটা আমাদের মূলত যে 4 নম্বর প্রশ্ন উচ্চতর দক্ষতা সেটাতেই আসে। হয়তো সরাসরি বলে না যে ব্যবসার গুরুত্ব বা প্রয়োজনীয়তা কি সেটা বলো, বাট আমরা যখন আমরা উদ্দীপকে দেখতে পাই ঘটনা অনুসারে আমরা বলতে পারি যে ব্যবসায়ের গুরুত্ব বা প্রয়োজনীয়তা কি। আমরা ব্যবসার গুরুত্ব বা প্রয়োজনীয়তাকে কয়েকটা পার্সপেক্টিভ থেকে বা দৃষ্টিকোণ থেকে তুলে ধরতে পারি, যেমন অর্থনৈতিক কি গুরুত্ব আছে, তারপরে সামাজিক কি গুরুত্ব আছে সেগুলো, ঠিক আছে? দুইটা দিক থেকে, অর্থনৈতিক এবং সামাজিক। বর্তমান বিশ্বে ব্যবসার গুরুত্ব এত বেশি যে তা বাড়িয়ে বলার অপেক্ষা রাখে না। অর্থনৈতিক কর্মকাণ্ড হিসেবে গণ্য হলেও এর মাধ্যমে দেশের অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি সবকিছু বিশেষভাবে প্রভাবিত হয়। এর মাধ্যমে শুধুমাত্র ব্যবসায়ী ও ক্রেতারে উপকৃত হয় না, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেশের প্রতিটা মানুষই উপকৃত হয়ে থাকে। নিম্নে ব্যবসায়ের গুরুত্ব তুলে ধরা হলো। প্রথমটি, অর্থনৈতিক গুরুত্ব কি? সম্পদের উপযুক্ত ব্যবহার। আচ্ছা, দেশের সম্পদের কার্যকর ব্যবহারের ওপর জাতীয় উন্নয়ন নির্ভরশীল। সকল দেশে ব্যবসায় সকল সম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিত করে অর্থনৈতিক উন্নয়নে ত্বরান্বিত করে। গাছ, বাঁশ ইত্যাদি থেকে মণ্ড তৈরি হয় এবং যা দিয়ে প্রস্তুত হয় কাগজ। এই কাগজের লিখে একজন শিক্ষার্থী তা ফেলে দেয় বা ফেরিওয়ালার নিকট বিক্রি করে। এই অব্যবহার্য কাগজ প্যাকেজিং শিল্পে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়ে তা থেকে নতুন পণ্য উৎপাদিত হয়। এভাবে নানান অমূল্যবান জিনিসকেও ব্যবসায়ীরা মূল্যবান সম্পদে পরিণত করে দেশের উন্নয়নে ভূমিকা রাখে। হ্যাঁ, আমরা কি জানি ব্যবসার একটি গুরুত্বপূর্ণ কাজ কি? উৎপাদন বা শিল্প, তাই না? সেই শিল্পের মাধ্যমে আমরা কি করি? প্রাকৃতিক যে সম্পদগুলো আছে বা প্রাকৃতিক সম্পদগুলোকে আমরা হয়তো একটা টাইমে কালেক্ট করে কিছুটা ব্যবহার করে যেটা উচ্ছিষ্টাংশ থাকে বা যেটা হয়তো ব্যবহার করা যাচ্ছে না বা যেটার উপযোগ আমাদের কাছে নাই সেটা আমরা কি করি? ফেলে দিই। এখন সেই ফেলে দেওয়া জিনিসটাও কিন্তু সম্পূর্ণভাবে মানে এটা এরকম না যে একদম ফেলে দেয়, এটা একদম অব্যবহৃত অবস্থা থাকে বা এটা আর কোনো রকমে কোনো জায়গায় ইউজ হয় না। হ্যাঁ, যা ফেলে দেই বা যা হয়তো আর ব্যবহার করতে পারছি না সেটাই কি করে? কোনো না কোনো ভাবে রিসাইকেল করা হয় বা আর অন্য একটা পণ্যের উৎপাদনের যে উপাদান বা কাঁচামাল বলতে যা বুঝি সেটা হিসেবে ব্যবহার হয়। আর এই যে ব্যবহার আমাদের দেশে যে সম্পদগুলো আছে, যে এই ধরনের সম্পদ থাকে না, সেগুলো ব্যবহার নিশ্চিত করা যায় কিভাবে? শিল্পের মাধ্যমে, অর্থাৎ ব্যবসার মাধ্যমে আমাদের সম্পদের উপযুক্ত ব্যবহার নিশ্চিত করা যায়। 2 নম্বর, মূলধন গঠন ও তার সদ্ব্যবহার। এটা তাহমিনে পড়তে পারবে? তাহমিনা শুনতে পাচ্ছো? হ্যাঁ, পড়ো তো। মূলধন গঠন ও তার সদ্ব্যবহার। যে কোনো ধরনের ব্যবসা বা উৎপাদনের কাজে মূলধন গুরুত্বপূর্ণ। এই মূলধন সৃষ্টি হয় প্রথমত সঞ্চয় থেকে। ব্যাংক সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান যেমনই বিক্ষিপ্ত সঞ্চয় সংগ্রহ করে মূলধন গঠন করে, তেমনি অন্য ব্যবসায়ীগণ ব্যবসায়ের প্রয়োজনে বিভিন্ন উৎস হতে অর্থ সংগ্রহ করে, তা মূলধনে পরিণত হয়। অতএব এই এই মূলধনের উপযুক্ত ব্যবহারের মাধ্যমে উৎপাদন বাড়ে, ফলে ব্যক্তিক ও জাতি অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত হয়। আচ্ছা, দেখো এখানে কি বলতেছে যে ব্যবসার জন্য অবশ্যই মূলধন লাগবে, মূলধন ছাড়া তো আমরা ব্যবসা করতে পারবো না। কিন্তু মূলধনটা আসে কোথা থেকে? মানুষের যে অল্প অল্প ছোট ছোট যে সঞ্চয়গুলো থাকে না, যেমন তুমি ব্যবসা করবে তোমার নিজস্ব কিছু সঞ্চয় আছে, তারপর তোমার পরিচিত মানুষজন আত্মীয় স্বজন থাকতে পারে, তাদের থেকে তাদের যে জমানো টাকাটা আছে, সেভ করা টাকাটা, সেটা হয়তো তুমি ঋণ হিসেবে নিলা, অথবা তুমি ব্যাংকের কাছে গেলে ব্যাংক টাকাটা দেয় কোথা থেকে? আমাদের তোমার আমার মতো সাধারণ মানুষ কি করে? আমানত হিসেবে টাকা রাখে, ব্যাংকের সঞ্চয় হিসেবে টাকা রাখে জমে, ওই টাকাটাই কিন্তু আলটিমেটলি একজন উদ্যোক্তা বা একজন ব্যবসায়ীর হাতে মূলধন হিসেবে চলে আসে। তো এই যে আমাদের যে সঞ্চয়গুলো আছে, হ্যাঁ,
যে বিক্ষিপ্ত ছড়ানো ছোট্ট ছোট্ট সঞ্চয়ের অংশগুলো, সেগুলো কি একসাথে মূলধন হিসেবে ব্যবহার হয় এবং সেটা থেকে কি হয় মুনাফা আসে। ঠিক আছে, মূলধনের উপযুক্ত ব্যবহার হয় যেটা কিনা আমরা উৎপাদনের কাজে ব্যবহার করি বা বাণিজ্যিক বাণিজ্যের কাজে ব্যবহার করি এবং মুনাফা অর্জন করি। তো এর মাধ্যমে কি একটা মানুষের একক ব্যক্তিভাবে যেমন সে উপকৃত হয়, অর্থনৈতিক উন্নয়ন হয়, তেমন সার্বিকভাবে আমাদের দেশের অর্থনীতিও উন্নয়ন হয়। হ্যাঁ, এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। ঠিক আছে, সম্পদের ব্যবহার এবং মূলধন গঠন, কারণ তুমি সব মানে যখনই তুমি ব্যবসার গুরুত্ব লিখতে যাবা তখন এই কথাগুলো চলেই আসে। তিন নাম্বার, ব্যক্তিগত ও জাতীয় আয় বৃদ্ধি একই রকম। দেখো, ব্যবসায় অর্থ বিনিয়োগের ফলে অর্জিত মুনাফা, মানে এই যে আমরা যে মূলধন যে গঠন করছি এবং মূলধনটা যে ব্যবহার করতেছি সেটার মাধ্যমে কি মুনাফা আসে। মুনাফাটা কি মালিকের ব্যক্তিগত আয় ও সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধিতে যেমন ভূমিকা রাখে তেমনি ভাবে তা জাতীয় আয়ও বৃদ্ধি করে। আচ্ছা দেখো, আমাদের একজন মানুষের, হ্যাঁ, একক হিসেবে আমাদের যে যদি জাতীয় আমাদের আয় ব্যক্তিগত আয় যদি বৃদ্ধি পায় তখন কি আমাদের জাতীয় আয় বা দেশের সামগ্রিক আয়টা কিভাবে হিসাব করা হয়। একজন মানুষ আলাদা আলাদা ভাবেই তো তাদের তাদের যে আয় বা তাদের যে সঞ্চয়, ঠিক আছে, বা ভোগ, এই সব কিছু কিন্তু একসাথে যোগ করে, ঠিক আছে, যোগ করেই কিন্তু তখন কিন্তু আমরা জাতীয় আয় ব্যয় ভোগ, হ্যাঁ, বা উৎপাদন এগুলোর হিসাব করে থাকি। তো মানুষের একটা দেশের মানুষের যদি আয় বৃদ্ধি পায়, ব্যক্তিগতভাবে আয় বৃদ্ধি পায়, তার স্বচ্ছন্দ্য বৃদ্ধি পায়, ঠিক আছে, বা দেশের যদি অনেক বেশি উৎপাদনশীল কাজ হয়, হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়, তাহলে কি হয় দেশের জাতীয় আয়ও সার্বিকভাবে বৃদ্ধি পায়। এছাড়া ব্যবসায়ী তার প্রতিষ্ঠানে অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে যাদের আয়ও জাতীয় আয় বাড়ায়। একটা বড় শিল্পকে কেন্দ্র করে দেশে অনেক ছোট ছোট ব্যবসায়ী প্রতিষ্ঠান গড়ে ওঠে যা ব্যক্তিগত ও জাতীয় আয় বৃদ্ধির কারণ। হ্যাঁ দেখো, একটা বড় একটা শিল্প প্রতিষ্ঠান গঠন হয়েছে, এখন ওই শিল্প প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য বিক্রির জন্য আরো অনেকগুলো দেখা যায় যে পাইকারি বা খুচরা ব্যবসা তৈরি হয় না, শুধুমাত্র ওই পণ্যগুলো বিক্রি করবে। তো হ্যাঁ, এই যে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে জাতীয় এবং ব্যক্তিগত আয় বৃদ্ধি পায়। উন্নত প্রযুক্তি ব্যবহার, এটা তুমি পড়ো। উন্নত প্রযুক্তি ব্যবহার, ব্যবসায়ের প্রয়োজনে ও সহযোগিতায় বিভিন্ন প্রচেষ্টা ও গবেষণার মধ্য দিয়ে প্রযুক্তিগত উন্নয়ন ঘটে। এই উন্নয়ন প্রযুক্তি ব্যবহারের ফলে নতুন নতুন পণ্য উৎপাদন ও পণ্যের মনোনয়ন সম্ভব হয়। পণ্যের উৎপাদন ব্যয় হ্রাস পায় ও ব্যবসায় প্রতিযোগিতার সামর্থ্য বাড়ে। এই কারণে উন্নত বিশ্বে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনের জন্য গবেষণা কর্মে ব্যবসা প্রতিষ্ঠান সমূহ প্রচুর অর্থ ব্যয় করে। এছাড়া বিদেশ থেকে আধুনিক প্রযুক্তি আমদানিতে তারা সক্রিয় ভূমিকা পালন করে। দেখো, ব্যবসা প্রয়োজন বা উৎপাদনের প্রয়োজনে কি আমাদের কিভাবে আরো ভালোভাবে উৎপাদন করা যায় বা পণ্যের মান বৃদ্ধি করা যায় বা নতুন ধরনের পণ্য তৈরি করা যায় যেটা কিনা আমাদের কি আমাদের যে চাহিদা অভাব আরো ভালোভাবে পূরণ করবে, ঠিক আছে। অথবা দেখো, নতুন নতুন প্রযুক্তি বা হয়তো কোনো গবেষণার মাধ্যমে নতুন কিছু আসছে, এখন সেটাকে কিভাবে আমরা বাণিজ্যিক ভাবে ব্যবহার করতে পারি বা মানুষের ব্যবহার উপযোগী করতে পারি, তো সেটা কিভাবে করে সেটা করা যাবে ব্যবসার মাধ্যমে। কারণ এই যে নতুন একটা প্রযুক্তি আসছে সেই প্রযুক্তিটা ব্যবহার করে কে কারা, সেটা তখনই সর্বোচ্চ ব্যবহার করা হয় যখন এটা সাধারণ জনসাধারণের কাছে এটা ছড়িয়ে দেওয়া যায়। তো এই জনসাধারণের কাছে ছড়িয়ে দেয় কার, ওই প্রযুক্তিটা যারা হয়তো পণ্যের মধ্যে তারা ব্যবহার করে, ঠিক আছে, উৎপাদনকারীরা পণ্যের মধ্যে ব্যবহার করে এবং নতুন একটা পণ্য বা এক্সিস্টিং প্রোডাক্টের মধ্যেই ওই ফিচার্সটা নিয়ে আসে। তো নিয়ে আসার পরে কি আমরা সাধারণ মানুষ এটা ব্যবহার করতে পারি। আচ্ছা, এককালে যে আমাদের কি দরকার ছিল, কমিউনিকেশন নিক, যোগাযোগ করার প্রয়োজনীয়তা বা অভাব সব সময় ছিল। তো সেই অভাবটা কিভাবে পূরণ করা যেত, হয়তো চিঠিপত্রের মাধ্যমে অথবা সরাসরি গিয়ে দেখা করার মাধ্যমে। বাট একটা সময় কি টেলিফোন আবিষ্কার হলো, টেলিফোনের মাধ্যমে কি করা যেত, শুধু কথা বলা যেত, বাট টেলিফোন কি একটা জায়গায় স্থির থাকতো, কানেকশন দেওয়া ছিল, ওয়্যার করা ছিল, ওই ওয়্যারের মানে সীমা লিমিটেশনের বাইরে আমরা গিয়ে যোগাযোগ করতে পারতাম না।
এই যে পরবর্তীতে ওয়্যারলেস যে কমিউনিকেশন সিস্টেম, মানে মোবাইলের যে সিস্টেমটা বের হইলো, হ্যাঁ, বা মোবাইল ব্যবহার করার মোবাইলের মতো একটা জিনিস যেটা কিনা আমরা যে কোনো প্রান্তে গিয়ে যোগাযোগ করতে পারবো, তো এইটাকে একটা নতুন প্রযুক্তি আবিষ্কার হয়েছিল। তো এই নতুন প্রযুক্তিটা কিভাবে আমাদের সাধারণ মানুষের মাধ্যমে কাছে ছড়াইলো? নিশ্চয়ই মোবাইল কোম্পানি, উৎপাদনকারী কোম্পানিগুলো তারা কি করছে, তারা একটা নতুন প্রযুক্তিকে ব্যবসায় হিসেবে ব্যবহার করছে, ব্যবসায়ের কাজে ব্যবহার করছে, পণ্যে ব্যবহার করছে। তারপর এই যে মোবাইলে যে আমরা যে কথা বলতে পারি, সেই মোবাইলে এখন কত নতুন নতুন ফিচার্স চলে আসছে। এই ফিচার্স গুলো দেখা যায় যে হয়তো কিছু হয়তো আগে আবিষ্কার হয়েছে, ব্যবহার হয় নাই, মাস ইউটিলাইজেশন হয় নাই, বা হয়তো প্রয়োজনী বা নতুন নতুন চিন্তা ভাবনা থেকে প্রযুক্তি ব্যবহার হচ্ছে। এখন আমাদের হাতে যে অ্যান্ড্রয়েড ফোন গুলো আছে, স্মার্টফোন গুলো আছে, সেগুলোতে কত ফিচার্স আছে, তাই না? তো এই সব কটা কি অবশ্যই আবিষ্কার বা গবেষণার ফলাফল, ঠিক আছে? এই যে এই সকল নতুন প্রযুক্তি উদ্ভাবনের জন্য প্রত্যেকটা ফোন কোম্পানি বা যেই ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস বিভিন্ন প্রতিষ্ঠানগুলো কি করে, গবেষণা করে, অনেক অর্থ ব্যয় করে, এরপর যেই আবিষ্কারগুলো হয় সেগুলো তারা তাদের প্রোডাক্টে ইনক্লুড করে দেয়, ফিচার্স গুলো অ্যাড করে দেয় এবং আমাদের জনসাধারণের হাতে পৌঁছে দেয়। একই সাথে তারাও যেমন পণ্য বিক্রির মাধ্যমে মুনাফা লাভ করতেছে, লাভবান হচ্ছে, তেমন আমরাও এই নতুন নতুন ফিচার্স গুলো ব্যবহার করে বা সুবিধা, আধুনিক প্রযুক্তির যে সুবিধা, সেই সুবিধা লাভ করে আমরা কি করতেছি, আমরাও হ্যাপি হচ্ছি, স্যাটিসফাইড হচ্ছি। আচ্ছা, এরপর সরকারের রাজস্ব বৃদ্ধি, হ্যাঁ, এটা কে পড়বে? তাহমিনা পড়ো। সরকারের রাজস্ব বৃদ্ধি, দেশের ব্যবসা তথা শিল্প বাণিজ্যের প্রসারের ফলে সরকার বিভিন্ন খাত হতে প্রচুর রাজস্ব আদায় করতে পারে। এতে সরকারের অর্থনৈতিক সামর্থ্য বৃদ্ধি পায় এবং জনগণ তার সুফল ভোগ করে। 2016 থেকে 2017 অর্থ বছরে বাংলাদেশে মোট রাজস্ব আদায়ের পরিমাণ ছিল 185,003.69 কোটি টাকা, যার মধ্যে আমদানি রপ্তানি শুল্ক ও এর সংশ্লিষ্ট মূসক খাতে 54,330.48 কোটি টাকা স্থায়ী পর্যায়ে মূল্য সংযোজন করে। ব্যাট ও অন্যান্য খাতে 86,891.45 কোটি টাকা এবং আয়কর ও অন্যান্য খাতে 43,781.76 কোটি টাকা আয় হয়েছে, যার প্রায় 95% ব্যবসায়িক খাত থেকে এসেছে বললে অত্যুক্তি হবে না। অত্যুক্তি মানে বেশি বাড়িয়ে বলা হবে না, অতিউক্তি, বুঝছো? অতিউক্তি হলো একদম সংক্ষিপ্ত সমাসবদ্ধ ফর্ম হলো অতিউক্তি, মানে বেশি বলা হবে না, বাড়িয়ে বলা হবে না। আচ্ছা, আমাদের দেশে যে এক একটা বাজেট হয়, ঠিক আছে, সে বাজেটে কি বিভিন্ন খাতে কত টাকা, মানে কোন কোন খাতে কত টাকা ইনভেস্ট করা হবে বা কোথায় কত টাকা ব্যয় করা হবে, হ্যাঁ, এই যে আবার কি কোথা থেকে টাকা আসবে সেটাও কিন্তু হিসাব করে, কত টাকা ব্যাট আসবে আর কত টাকা আয় কর আসবে, ঠিক আছে, কোন খাত থেকে কত টাকা সরকার কালেক্ট করবে, এগুলো হিসাবে আসে। তো টাকাগুলো আসে দেখেই তো মনে করে যে সরকারের কাছে কিছু টাকা থাকে এবং সেই টাকাটাই কি করে জনগণের প্রয়োজনে বা জনগণের কল্যাণে বা যেখানে প্রয়োজন সেখানে কি বিনিয়োগ করা হয় বা ব্যয় করা হয়, তাই তো? এখন সরকার যেই খাতগুলোতে মনে করে যে মানুষ এই যে রাস্তাঘাট তৈরি করবে, হ্যাঁ, বা আরো যে উন্নয়নমূলক কার্যক্রম করবে, কর্মকাণ্ড করবে, সেগুলোতে টাকা লাগবে, সেই টাকাটা আসে কোথা থেকে? সরকার যেই ট্যাক্স বা কর বা রাজস্ব বলতে যা বুঝি সেটা কি করে, সেটার মাধ্যমে, সেটার মাধ্যমে যে টাকাগুলো আসে সেটা। এখন আমরা যদি আমাদের বাজেটে যেই পোর্শন, হ্যাঁ, যে অর্থ আগম বা কত টাকা আসে, ঠিক আছে, সেই কত টাকা সরকারের হাতে আসবে সে বা আসে, হ্যাঁ, যে টাকাটা তারা হয়তো ইনভেস্ট করবে বিভিন্ন খাতে, তো সেটার ক্ষেত্রে দেখবো যে আয়কর বলো বা ব্যাট বলো বা আমদানি রপ্তানি শুল্ক বলো, হ্যাঁ, তো এইগুলো থেকেই মূলত আমাদের দেশে যে বাজেটে যেই বিভিন্ন খাতে দেয় সেগুলোর টাকা চলে আসে। অর্থাৎ ব্যবসা বাণিজ্যের মাধ্যমে যে ট্যাক্স গুলো দেয় ব্যবসায়ীরা বা আমরা সাধারণ ভোক্তা হিসেবে যে ব্যাটটা পে করি সেটার মাধ্যমে মূলত আমাদের দেশের সরকারের
অর্থ আগমন। জাতীয় সম্পদ বৃদ্ধি, ব্যবসার ফলে অর্থনৈতিক বিভিন্ন খাতেরই শুধু উন্নয়ন ঘটে না, এতে জাতীয় আয় বৃদ্ধির পাশাপাশি জাতীয় সম্পদও বৃদ্ধি পায়। উন্নত প্রযুক্তি সম্পন্ন মূল্যবান মূলধনী যন্ত্রপাতি বিদেশি পুঁজি ইত্যাদি দেশে আসাতেও দেশে সামগ্রিক সম্পদের পরিমাণ বাড়ে। একটা দেশে প্রসাধনী সামগ্রী আমদানি ও মূলধনী যন্ত্রপাতি আমদানি এক বিষয় নয়, মূলধনী যন্ত্রপাতি আমদানির প্রবৃদ্ধিকে দেশে অর্থনৈতিক উন্নয়ন সূচক হিসেবে দেখা হয়। আমাদের মতো দেশের জন্য বৈদেশিক বিনিয়োগ কতটুকু গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। এতে দেশের উৎপাদন আয় সঞ্চয় মূলধন ও বিনিয়োগ সর্বত্রই ইতিবাচক প্রভাব ফেলে। দেখো জাতীয় সম্পদ বৃদ্ধি, আমরা তো জানি যে আমাদের দেশে যে সম্পদ আছে সেটারে সুষ্ঠুভাবে বা সৎ ব্যবহার করা যায় ব্যবসার মাধ্যমে, কিন্তু ব্যবসার মাধ্যমে বিশেষ করে উৎপাদনশীল কাজের মাধ্যমে কিন্তু আমাদের জাতীয় সম্পদ বৃদ্ধি পায়। এইভাবে দেখো আমাদের দেশে কিছু সম্পদ আছে, সেই সম্পদ গুলোকে ব্যবহার করার জন্য কি লাগবে, অর্থ লাগবে, টাকা লাগবে। বাট আমরা একটা উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের কিন্তু টাকা বা মূলধন বলতে যেটাকে বোঝায় সেটা কিন্তু তেমন একটা নাই। তো বাইরে থেকে যদি কেউ মানে দেশের বাইরে যারা বিত্তবান আছে বা উন্নত দেশগুলো আছে সেখানে যারা ইনভেস্টর আছে তারা যদি আমাদের দেশে মূলধন বিনিয়োগ করে, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কি আসবে, অবশ্যই উৎপাদন করার জন্য কাঁচামাল আসবে বাইরের থেকে বা আমাদের দেশে যে কাঁচামাল আছে সেগুলো ব্যবহার করা যাবে। তারপর আমাদের দেশে যে শ্রম, এত মানুষ এত জনসংখ্যা তাদের ব্যবহার করা যাবে, তাদের কর্মসংস্থান হবে। একই সাথে যে মূলধনী যন্ত্রপাতি, যে যন্ত্রপাতির মাধ্যমে পণ্য উৎপাদন করা যায়, বুঝতে পারছি মূলধনী যন্ত্রপাতি কোনগুলো, যেগুলোর মাধ্যমে আমরা উৎপাদনে কাজে লাগাই পণ্য উৎপাদন হয়, তো সেই মূলধনী যন্ত্রপাতি যদি আমাদের দেশে যদি উৎপাদনও না হয় আমরা বাইরে থেকে নিয়ে আসতে পারবো, কেন, কারণ এখন আমাদের কাছে টাকা আছে আর আমরা উৎপাদন করতে চাচ্ছি। তো এইভাবে যদি আমরা যদি ইনভেস্ট করতে পারি, ঠিক আছে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বা দেশে বাইরের ইনভেস্টররা যদি আমাদের দেশে বিভিন্ন খাতে বিভিন্ন শিল্পে ইনভেস্ট করে, তো সেই ক্ষেত্রে কি হবে, আমাদের দেশে জাতীয় সম্পদ বৃদ্ধি পাবে এবং সেটা পেয়েও থাকে, ঠিক আছে। একটা দেশ উন্নত হয় কিভাবে, যত বেশি উৎপাদনমুখী কার্যক্রমে নিয়োজিত হতে পারে। আচ্ছা, সেবাধর্মী প্রতিষ্ঠানের উন্নয়ন, হ্যাঁ এটা তাহমিনা পড়বে। সেবাধর্মী প্রতিষ্ঠানের উন্নয়ন, ব্যবসা তথা শিল্প বাণিজ্যের উন্নয়নের সাথে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় ব্যাংক, বিমা, পরিবহন, শিল্প সহ বিভিন্ন আর্থিক ও সেবাধর্মী প্রতিষ্ঠানের উন্নয়ন ঘটে। এছাড়াও বিজ্ঞাপনী সংস্থা সহ বিভিন্ন বিশেষায়িত প্রতিষ্ঠানের গড়ে ওঠে, যা দেশের সামগ্রিক ব্যবসা কর্মকাণ্ডে ব্যাপক প্রাণচাল্য সৃষ্টি করে। উন্নত বিশ্বে দেখা যায় দেশজ উন্নয়নের সেবা খাতের ভূমিকা অধিক, প্রচুর জনশক্তি সেবা খাতে কর্মরত থাকে। বাংলাদেশ ব্যবসার ক্ষেত্রে অনেক পিছিয়ে থাকলেও লক্ষণীয় 2017 থেকে 2018 সালে জাতীয় উন্নয়নে এ দেশের সেবা খাতে অবদান ছিল 52.18%। আচ্ছা দেখো, সেবা খাত আমরা কি দেখছি যে যে প্রতিষ্ঠানগুলো সেবা প্রদান করে, মানে তারা কোনো ধরা যায় ছোঁয়া যায় কোনো পণ্য, ঠিক আছে, বা মালিকানা হস্তান্তর করা যায় বা স্থানান্তর করা যায়, এরকম কোনো পণ্য বিক্রি করে না, কিন্তু তারা কি করে মানুষের জন্য, মানুষ যেন স্যাটিসফাই হয় বা সন্তুষ্টি আসে বা তৃপ্তি লাভ করে এরকম কোনো কাজ করে দেয় তার জন্য, ঠিক আছে। তো এই ধরনের কাজগুলো যারা করে সেগুলোকে কি বলবো আমরা, সেবাধর্মী প্রতিষ্ঠান। তো এই যে ব্যাংক, বিমা, পরিবহন, পরিবহন, তারপর বিজ্ঞাপন, এই সংস্থাগুলো কি করে, মূলত সেবা বিক্রি করে। তো এই প্রতিষ্ঠান যখন ব্যবসা অনেক কর্মকাণ্ড বৃদ্ধি পাবে তখন কি ব্যবসায়িক প্রয়োজনে এই প্রতিষ্ঠানগুলো নিশ্চয়ই গঠিত হবে এবং এগুলোরও উন্নয়ন হবে, তাই না? এই যে এই বিভিন্ন সেবা খাতেও যে উন্নয়ন হচ্ছে, হ্যাঁ, এবং এগুলোর মাধ্যমে কি, এগুলোর মাধ্যমে মানুষের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে এবং কি দেশের জাতীয় উৎপাদনও বৃদ্ধি পাচ্ছে। আমরা যদি আমাদের 2017-18 অর্থ বছরের যদি হিসাবটা দেখি তো জাতীয় উৎপাদনের প্রায় 52.18% কি ছিল অবদান, কোন খাতে ছিল, সেবা খাতে ছিল। তাহলে বোঝা যায় যে জাতীয় উৎপাদনে বা জাতীয় উন্নয়নে বা অর্থনৈতিক উন্নয়নে সেবা খাতের অবদানও অনস্বীকার্য। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমরা অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে ব্যবসায়ের গুরুত্ব দেখলাম, এখন আমরা দেখব সামাজিক গুরুত্ব, ঠিক আছে, সামাজিক দৃষ্টিকোণ থেকে। প্রথমটা, পণ্য ও সেবার যোগ, হ্যাঁ তাহমিনা পড়ো।
পণ্য ও সেবার যোগান, ব্যবসা জনগণের চাহিদা অনুযায়ী পণ্য ও সেবার যোগান সহজ ও নিশ্চিত করে করে। ব্যবসায়ের কারণে আমাদের পক্ষে প্রতিনিয়ত হাজারো পণ্য ও সেবা হাতে নাগালে মধ্যে পাওয়া সম্ভব হয়। একজন শিক্ষার্থী তার প্রয়োজনীয় সকল উপকরণ ব্যবসায়ের কল্যাণে সহজে সহজে কিনে প্রয়োজন পূরণ করতে পারে। এভাবে সকল মানুষ এমনকি ব্যবসায়ীরাও তাদের প্রয়োজনীয় সামগ্রী ব্যবসায়ের সুবাদে সহজে প্রাপ্ত হয়, যা জনগণের সুখী ও সুন্দর জীবন নিশ্চিত করে। দেখো, আমরা কি, আমাদের হয়তো অনেক ধরনের পণ্যের চাহিদা আছে, বা আমাদের হয়তো অনেক ধরনের অনেক কিছু অভাব ফিল হয়, বাট সেই অভাবটা পূরণ করে কিভাবে? বিভিন্ন পণ্য বা সেবার মাধ্যমে, ঠিক আছে? আর এই পণ্য এবং সেবাটা কিভাবে আসে? ব্যবসার মাধ্যমে তো আসে। দেখো, আমাদের দেশে মানে এমন আছে যে আমরা হয়তো কিছু পণ্যের হয়তো অভাব ফিল করতেছি, বাট সেটা কি আমাদের দেশে নাই, পাওয়া যায় না, আমাদের দেশে উৎপাদন হয় না, তো সেই ক্ষেত্রে কি দেশের বাইরে থেকে নিয়ে আসতে হয়। তো এই পণ্যটা যদি আমাদের দেশে উৎপাদন করা হইতো, অনেক বেশি উৎপাদন করা হইতো, তাহলে কি আমাদের কি মানে দেশের বাইরে থেকে নিয়ে আসতে হইতো? সেটা কিন্তু করতে হইতো না, ঠিক আছে? তো যেই ধরনের পণ্যই বলি না কেন, বা আমাদের যাই বলি যে অভাব বা নতুন নতুন পণ্য পাওয়া, মানে আমাদের জীবনযাত্রা সহজ করা, তো সেটা সহজ করে কিভাবে? এই ব্যবসায় পণ্য বা সেবার যোগানের মাধ্যমে। হ্যাঁ, পরেরটা কি তাহমিনা পড়বা? বেকার সমস্যার সমাধান, ব্যবসা তথা শিল্প বাণিজ্যের অগ্রগতির ফলে দেশে কর্মসংস্থানের ব্যাপক সুবিধা ঘটে। এতে দেশের বেকার সমস্যার সমাধান হয়। বাংলাদেশে যে মারাত্মক বেকার সমস্যা বিদ্যমান, তা সমাধানে ব্যবসা উন্নয়নের কোনো বিকল্প নেই। প্রচুর জনসংখ্যার এই দেশে দেখা যায় গ্রামে গঞ্জে সর্বত্র মানুষ ছোট খাটো নানান ব্যবসায় নিয়োজিত থেকে জীবন ধারণ করছে। গার্মেন্টস শিল্পে যে ব্যাপক নারী শ্রমিকের কর্মসংস্থান হয়েছে, তা বেকার সমস্যার সমাধানে ভূমিকা রেখেছে। ব্যবসা বাণিজ্যের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। মানুষ যদি শুধুমাত্র চাকরির পেছনে ছুটে, তাহলে সেই যে চাকরিটা করতেছে সেটাও একটা প্রতিষ্ঠান, এবং তুমি হিসাব করে দেখলে দেখবা সেটা একটা ব্যবসা প্রতিষ্ঠান, ঠিক আছে? তো সবাই যদি চাকরি করে, তাহলে সবার ক্ষেত্রে দেশের সকল কর্মক্ষম উৎপাদন মানে কর্মক্ষম এবং যে কিনা কি করবে উপার্জনক্ষম, উপার্জন করার যোগ্য এমন মানুষের জন্য চাকরি করা সম্ভব, মানে চাকরি সংস্থান করা সম্ভব না। তো সেই ক্ষেত্রে মানুষ যদি নিজে যদি ব্যবসায় উদ্যোগ নেয় এবং তার ব্যবসাটা যদি আস্তে আস্তে এক্সপান্ড করে, তাহলে সেক্ষেত্রে তার নিজেরও যেমন কর্মসংস্থান সৃষ্টি হবে, তেমন অন্য অন্য মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে, আর এর মাধ্যমে বেকার সমস্যা সমাধান করা যাবে। হ্যাঁ, তারপরটা, শিল্পকলা, শিক্ষা ও সংস্কৃতির বিকাশে সহায়তা করো তাহলে। ব্যবসায়ের প্রয়োজনে দেশে বিভিন্ন ধরনের শিল্পকলার বিকাশ ঘটে। শিক্ষার্থীদের বইগুলো পছন্দের দিকে তাকালে দেখা যাবে নানান রঙের সুন্দর ডিজাইনের শিল্পকলা স্বাক্ষর রয়েছে। টিভি অনুষ্ঠানে ও বিজ্ঞাপনে নতুনত্ব সাইনবোর্ড ব্যানার সহ সব কিছুর মধ্যে শিল্পকলা উন্নয়নের প্রকাশ লক্ষণীয়। এছাড়াও ব্যবসায়ীদের প্রত্যেক ও পরোক্ষ সহযোগিতায় দেশের শিক্ষা ও সংস্কৃতির মান উন্নয়ন হয়। হ্যাঁ, ব্যবসার প্রয়োজনে দেখা যায় যে পণ্য মোড়ক করা বা পণ্যকে সাজানো, ঠিক আছে, বা মানে কি বলে যে তোমার যে প্রোডাক্ট আছে সেটাকে সাজানোর জন্য কি শিল্পকলার দরকার হয়, বা শিক্ষা বা সংস্কৃতি, আমাদের যে সংস্কৃতি প্রয়োজন, যেমন পোশাক খাতে আমরা দেখতে পাই যে আমাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে বিভিন্ন ধরনের পোশাক, আমরা কিন্তু সব ধরনের পোশাক কিন্তু সব ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে পরি না, ঠিক আছে? তো ওই ধরনের পোশাক তৈরির ক্ষেত্রেও কি এই ধরনের শিল্পকলা, সাংস্কৃতিক বিকাশ এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারপর এই যে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, সাংস্কৃতিক উপলক্ষে বা বিভিন্ন উৎসব মানে উপলক্ষে কি হয়, বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়, তো সেইখানেও কি ব্যবসা বাণিজ্য বা ব্যবসা প্রতিষ্ঠান স্পন্সর করে থাকে। তো শিক্ষা এবং সাংস্কৃতিক মান উন্নয়নে ব্যবসা বাণিজ্য ব্যবসা প্রতিষ্ঠান গুলো ভূমিকা রাখে। শেষেরটা, সম্পর্কে উন্নয়ন, ব্যবসা বাণিজ্যের ফলে দেশের ভিতর ও বাইরে বিভিন্ন মানুষের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে। কেনা বেচার মধ্য দিয়ে ক্রেতা ও বিক্রেতার মধ্যে একটা সুসম্পর্কের আবহ সৃষ্টি হয়। গ্রামের একটা চায়ের দোকান যেন মানুষের মিলন কেন্দ্র,
শহরের ভালো বইয়ের দোকানে সন্ধ্যায় শিক্ষকদের আগমনে একটা আড্ডার পরিবেশ জন্ম নেয়। এভাবে ব্যবসা মানুষের মধ্যকার সম্পর্ক উন্নয়নের ভূমিকা রেখে সমাজকে এগিয়ে যেতে সহায়তা করে। এ কারণে আন্তর্জাতিক সম্পর্কের ও উন্নয়ন ঘটে। কিভাবে লাস্টের ঘটে লাইন সে, গুলো হ্যাঁ সেটা পড়তে পারো, সেবা কিভাবে সম্পর্ক উন্নয়ন ঘটে সেটা আমি দেখে বুঝা, তো একটু এক্সপ্লেন করার কিছু নেই। হ্যাঁ প্রসঙ্গটা পড়ে দাও। উপসংহার করা যায়, ব্যবসা তথা শিল্প বাণিজ্য বর্তমান কালে এতটাই গুরুত্বপূর্ণ যে তা মানব জীবনের সকল ক্ষেত্রে বিশেষ ইতিবাচক প্রভাব রাখে। যে কারণে বর্তমান বিশ্বে শিল্প বাণিজ্যের অগ্রগতিকেই জাতি উন্নয়নের প্রধান সুযোগ হিসেবে গণ্য করা হয়। বুঝতে পারলাম। এরপরে টপিকটা হলো বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসার অবদান। আচ্ছা এতক্ষণ পর্যন্ত আমরা হলো সার্বিক জেনারেল ভাবে দেখছি, এখন আমাদের বাংলাদেশে কিভাবে উন্নয়ন অবদান রেখে থাকে সেটা আমরা দেখব। আচ্ছা এইটা কি মানে পড়ারও দরকার আছে এখানে, নাকি তোমরা বাসায় পড়ে ফেলবা আমিনা, কারণ একই কথাবার্তা? আচ্ছা এইটা একটু বাসায় দেখো, দেখার পরে যদি কোথাও কোনো প্রশ্ন থাকে করো, কারণ এই যে এই মাত্র যা পড়ে গেলাম না সে একই কথাবার্তা বলা আছে, বুঝছো? আচ্ছা এরপরে আমরা আজকে পড়ি যে সামাজিক ব্যবসার ধারণা, এটা বুঝার একটা জিনিস আছে। আচ্ছা বাংলাদেশের গ্রামীণ পর্যায়ে প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠান একদিকে অপ্রতুল, অন্যদিকে শিক্ষার মানও আশাব্যঞ্জক ভাবে বাড়ছে না, ফলে গ্রাম থেকে এখন জুনিয়র পর্যায়ের শিক্ষার্থীরাও শহরে এসে মেসে থেকে লেখাপড়া করতে বাধ্য হচ্ছে। মিস্টার মাসুদ গ্রামে যে এই অবস্থা দেখে মানসিকভাবে ভীষণ কষ্ট পেয়েছেন। তিনি চিন্তা করলেন এমন কিছু করা যায় কিনা যেখানে এ পর্যায়ে শিক্ষার্থীদের মায়ের আদর আর গ্রামীণ পরিবেশ ছেড়ে শহরের ইট পাথরের ঝুঁকিপূর্ণ পরিবেশে কষ্ট পেতে হবে না। তিনি ঢাকায় বসবাসকারী তার এলাকায় কয়েকজন বড়লোক বন্ধুর সাথে পরামর্শ করলেন, কোম্পানি গঠন করে তার মাধ্যমে ভালো স্কুল গড়ার সিদ্ধান্ত হলো, যেখানে যতটা সম্ভব সাশ্রয়ী মূল্যে গ্রামের ছেলে মেয়েদের শিক্ষা দেওয়া হবে। সংঘবিধিতে লেখা হলো প্রত্যেক শেয়ার হোল্ডারের শেয়ারের অর্থ 10 বছরের মধ্যে ফেরত দিয়ে প্রতিষ্ঠানটি নিজের পায়ে দাঁড়াবে। তারা স্কুল বিল্ডিং করে অর্থ ব্যয়ের চাইতে ভালো শিক্ষক আর শিক্ষা উপকরণের উপর জোর দিলেন। স্কুলের শৃঙ্খলা ও শিক্ষার মান পাশাপাশি অন্য স্কুলগুলোর চেয়ে অনেক ভালো হওয়ায় তা সহজে অন্যদের দৃষ্টি কাড়লো। 5 বছরের মধ্যে তারা এলাকায় আরো দুটি একই মানের স্কুল করতে সমর্থ হয়েছেন। আগামী 5 বছরের মধ্যে তাদের মূলধন ফেরত পাবে, এটাই শুধু নয় তাদের যেটা বড় প্রাপ্তি ঘটবে তা হলো তাদের উদ্যোগ একটা সফল বাস্তব ভিত্তির ওপর দাঁড়িয়ে দেশে একটা নতুন ব্যবসায় মডেল গড়ে তুলতে সমর্থ হবে। এই ক্ষেত্রে মিস্টার মাসুদ ও বন্ধুরা কোম্পানি গঠন করে যে ব্যবসা গড়ে তুলেছেন তা সামাজিক ব্যবসা। আচ্ছা এইখানে আমরা একটা ঘটনা দেখলাম যে মিস্টার মাসুদ এবং তার সাথে আরো কিছু বিত্তবান মানুষের ঘটনা, যারা কিনা তাদের এলাকায় কি করছেন, স্কুল গঠন করছেন, কেন বলো তো তাহমিনা? তাহমিনা শুনতে পাচ্ছো? জিনিস সামাজিক কারণে, সামাজিক কারণটা, মূল কারণটা হলো যে এই যে যাদের উদ্দেশ্যে করা হচ্ছে তারা যেন মানে মূল কথা জনকল্যাণ, তাই না? তাদের মূল উদ্দেশ্যটা কিন্তু মুনাফা অর্জন বা মানে নিজেরা লাভবান হবে সেটা কিন্তু ছিল না। যে গ্রামের যে দরিদ্র ছেলেমেয়েরা আছে বা যে ছেলেমেয়েরা ভালো স্কুলে পড়তে চায়, ঠিক আছে, তো তারা যেন শিক্ষার সুযোগটা পায়, ঠিক আছে, এবং এর জন্য যেন তাদেরকে একদম গ্রামটা ছেড়ে একদম শহরে এসে মানবেতর জীবনযাপন না করতে হয়, তো এইটাই কি ছিল এই স্কুল প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল। এবং তাদের মধ্যে ব্যাপারটা কি, তারা কি করবে, তারা যারা যারা টাকাটা ইনভেস্ট করছে স্কুলের ক্ষেত্রে, তারা একটা সময় পরে তাদের ইনভেস্ট করা টাকাটা কি করবে, ফেরত পাবে, তাই না? বুঝতে পারছো? জিনিস হ্যাঁ, টাকাটা ইনভেস্ট করা যে টাকাটা ছিল সে টাকাটা ফেরত পাবে, এবং এরপর কি, এই প্রতিষ্ঠানটা নিজের যে ফান্ড থাকবে সেই ফান্ডের মাধ্যমে এই প্রতিষ্ঠানটা নিজে চলবে, তখন আর শেয়ার হোল্ডারদের টাকা নিয়ে তার চলতে হবে না, তখন এই প্রতিষ্ঠানটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মতো চলবে। আচ্ছা তো এই যে দেখো, যে প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন না কিন্তু কি জনকল্যাণ, এবং এখানে কি যারা বিনিয়োগ করে তারা কি একটা সময় পরে
টাকা তাদের যে বিনিয়োগ করা অর্থটা সেটা ফেরত নিয়ে নেয়। তো সেইখানে কি হয়, তো এই ধরনের প্রতিষ্ঠানগুলো হলো সামাজিক প্রতিষ্ঠান। এখানে আমরা সংজ্ঞা দেখতে পাবো, তুমি দরকার হলে মার্ক করে রাখতে পারো। যে ব্যবসায় করতে ব্যক্তি বা ব্যক্তিবর্গ মূলধন দেন কিন্তু তার পিছনে মুনাফা অর্জন বা লভ্যাংশ প্রাপ্তির কোনো উদ্দেশ্য থাকে না, বরং সমাজের কল্যাণ ও দারিদ্র দূরীকরণের উদ্দেশ্যই থাকে মুখ্য, তাকে সামাজিক ব্যবসা বলে। আচ্ছা, এইখানে আমরা একটি স্কুল তৈরির ঘটনা দেখলাম, তো এইখানে যদি একটা হাসপাতাল তৈরির ঘটনা মানে হাসপাতাল তৈরির কথা বলা হইতো তাহলে সেটা কি হইতো, সেটা অবশ্যই সামাজিক একটা প্রতিষ্ঠান হতো, তাই না? প্রচলিত ব্যবসায়ের ধারণার বিপক্ষে সামাজিক ব্যবসায়ের ধারণা সারা বিশ্বে একটি নতুন আলোড়ন সৃষ্টিতে সমর্থ হয়েছে। এই ধারণার উদ্যোক্তা হলেন বাংলাদেশের কৃতি সন্তান, ক্ষুদ্র ঋণ ব্যবস্থার জনক, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, নোবেল বিজয়ী কীর্তিমান পুরুষ ডক্টর মোহাম্মদ ইউনূস। তার ভাষ্য মতে সামাজিক ব্যবসা হলো এমন একটা ব্যবসা যেখানে ক্ষতির সম্ভাবনা নেই, অর্থাৎ এমন ক্ষেত্র খুঁজে বের করা আবশ্যক যার চাহিদা সমাজে যথেষ্ট এবং ক্ষতির সম্ভাবনা সীমিত। এটি এমন কোম্পানি হবে যা সমাজে দরিদ্র ও অবহেলিত শ্রেণীর মানুষের জন্য, মানুষকে কিছু দেওয়ার জন্য গঠিত হবে। আচ্ছা, তো তার মানে এই ধরনের ব্যবসাটা সেই ক্ষেত্রে তৈরি, মানে সেই ক্ষেত্রে তুমি এই ধরনের ব্যবসা করবা বা যারা করতে চায় করবেন, যেখানে কিনা সমাজে এই ধরনের পণ্য বা সেবার চাহিদা অনেক, বুঝতে পারছি, মানে ক্ষতি হবে না, বা আমি এই ধরনের একটা ব্যবসা করলে বা শুরু করলে বা এই খাতে বিনিয়োগ করলে কি হবে না, মানুষ হয়তো মানুষের চাহিদা নাই বা মানে মূল কথা হলো মানুষ এটার অভাব ফিল করতেছে, মানুষের যতটা প্রয়োজন এই ধরনের পণ্য বা সেবার ততটা পর্যাপ্ত ওই এলাকায় বা ওই খাতে বা ওই অঞ্চলে নাই। তো এমন একটা ক্ষেত্র খুঁজে বের করতে হবে এবং সেখানে কি করতে হবে, ইনভেস্ট করতে হবে। দেখো, যেখানে কিনা অনেক বেশি চাহিদা সেখানে কি তুমি চাইলেই তো মুনাফা বেশি লাভ করতে পারো, কারণ মানুষ কিনবেই, মানুষ মানে সুবিধা, মানুষের প্রয়োজন, ঠিক আছে, তো মানুষ তো নিবেই। বাট এইখানে উদ্দেশ্যটা কিন্তু সেটা থাকবে না, উদ্দেশ্যটা কি থাকবে, মানুষ যেন উত্তম সেবা মানে সর্বোৎকৃষ্ট সেবাটা পায় এবং সেবা প্রদান করা এবং মুনাফা অর্জন করা না, বুঝতে পারছি। তার মানে এইটা যে না এই প্রতিষ্ঠানে কোনো মুনাফা হবে না বিনামূল্যে বা কম মূল্যে, এটা কিন্তু না, ন্যায্য মূল্যেই দিবে, বাট এটার মূল উদ্দেশ্য থাকবে সর্বোচ্চ বা সর্বোৎকৃষ্ট সেবা, যেটা কিনা মানুষের কি হয় কল্যাণের জন্য হয় বা দারিদ্র দূরীকরণের জন্য হয়, যেখানে ধনীরা বা স্বার্থ সংশ্লিষ্টরা পুঁজি বিনিয়োগ করবে কিন্তু এক পর্যায়ে যে লাভ ছাড়াই তাদের পুঁজি ফেরত দেওয়া হবে। দেখো, এখানে তারা যত টাকা ইনভেস্ট করছিল তারা কিন্তু সেই টাকাটাই ফেরত পাবে, তারা কিন্তু কোনো রকমের লাভ নিবে না, এবং কোম্পানি নিজের পায়ে দাঁড়িয়ে যোগ্যতার সাথে সামনে এগিয়ে যাবে। হ্যাঁ, তারা যখন তাদের বিনিয়োগ করা অর্থটা বা শেয়ারের অংশটা ফেরত নিয়ে যাবে তখন কি কোম্পানি বা ওই প্রতিষ্ঠানের নিজস্ব যে ফান্ডটা আছে সে ফান্ডটা নিয়ে প্রতিষ্ঠান পরিচালিত হবে। প্রশ্ন উঠতে পারে, লোকেরা পুঁজি দেবে কেন? এর উত্তর হলো মানুষ অর্থ প্রাপ্তির প্রত্যাশারও একটা সীমা রয়েছে। আচ্ছা, আমরা পেশনা অধ্যায়ে মাজলোর নিড হায়ার কি পড়ছিলাম না, তাহমিনা? আব্রাহাম মাজলোর নিড হায়ার কি বা চাহিদা সোপান তত্ত্ব, সেখানে কি মানুষের চাহিদাকে আমরা পাঁচটা ভাগে ভাগ করতে পারি। সেখানে একটা সময় পরে বা তৃতীয় ধাপের পরে কিন্তু মানুষের আর অর্থের চাহিদা, ঠিক আছে, টাকা পয়সার রিলেটেড চাহিদাগুলো কিন্তু কমে যায়, তাই না? কারণ একটা মানুষ যার কিনা অনেক টাকা আছে, কোটি কোটি টাকা আছে, ঠিক আছে, তার কাছে কি 10,000 টাকা বা 1,00,000 টাকা কিন্তু অতটা ভ্যালু অ্যাড করে না। যতটা ভ্যালু অ্যাড করে সমাজের মানুষ তারে কতটা চিনে বা সমাজের মানুষ তার আশেপাশে সারাউন্ডিংস মানুষগুলো তাকে কতটা সম্মান দেয়, এইটা একটা ব্যাপার হয়ে যায় না। যার যখন অনেক টাকা থাকে তখন কিন্তু টাকার ব্যাপারটা তার কাছে কতটা ভ্যালুয়েবল লাগে না, তারা তখন অন্য অন্য নিডস ফিল করে, সামাজিক, সোশ্যাল, ঠিক আছে, সেলফ ওর্থ মানে নিজের সম্মান, আত্মসম্মানের ব্যাপারগুলো তার কাছে চলে আসে। তো এটাই যারা কিনা অনেক বিত্তশালী, যাদের অনেক টাকা আছে, তো এই যে যা তখন কি তাদের কি এই টাকা বা কোথাও ইনভেস্ট করে যে আমি মুনাফা অর্জন করবো বা আরো টাকা আসবে সেই ইচ্ছাটা কমে যায়, বরং সে পর্যায়ে সে চায় অন্য মানুষের জন্য, হ্যাঁ, কিছু করতে। এই অবস্থায় দায় নির্ভর প্রতিষ্ঠান না গড়ে সামাজিক ব্যবসা গড়ে তোলা হলে তা অনেক বেশি জনকল্যাণের কাজে দক্ষতার সাথে পরিচালিত হতে পারে। এতে একদিকে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হয়, সুযোগ সৃষ্টি হয় এবং এক
হ্যাঁ, এবং এক পর্যায়ে যারা এতে কাজ করে তারা মালিকের প্রভাব মুক্ত এমন একটা পরিবেশে কাজ করতে সমর্থ হয় যেখানে তাদের জীবন অনেক বেশি স্বচ্ছন্দ হতে পারে। আচ্ছা দেখো, যারা শেয়ার দিচ্ছে তারাই কিন্তু আজীবন হর্তাকর্তা হিসেবে থাকবে না, তারা কিন্তু একটা নির্দিষ্ট সময় পর কি করবে, তাদের শেয়ারটা নিয়ে চলে যাবে। তখন কি প্রতিষ্ঠানটা নিজের মতো করে নিজে পরিচালিত হবে, নিজের যে বিধিমালা আছে, নিয়ম শৃঙ্খলা আছে, প্রতিষ্ঠানের নিজের নিয়ম অনুযায়ী চলবে। তো এইখানে মনে করো যে কেউ খুব বেশি ইনফ্লুয়েন্স করার মতো কিন্তু কোনো পার্সোনালিটি থাকবে না, ঠিক আছে? তো এই ক্ষেত্রে কি করতে পারে, এই ক্ষেত্রে এই ধরনের প্রতিষ্ঠানে যারা কাজ করে তারা যেমন তাদের যেমন কি বলে তারা যেমন খুব স্বচ্ছন্দে নিজের মতো করে এই প্রতিষ্ঠানটাকে কাজ করতে পারে, তেমন প্রতিষ্ঠানের যে প্রোডাক্ট বা সার্ভিস কোয়ালিটি সেটাও খুব ভালো হয়। এইরূপ ব্যবসায় 7টি মূলনীতি বা আদর্শের কথা বলেছে। হ্যাঁ, এই 7টা মূলনীতি খুবই ইম্পর্টেন্ট, বুঝছো? এটা দাগায় রাখো, কারণ এটা আসে, অনেক আসে, না আসলেও মনে করো যে তুমি বুঝতে পারবে না এটা সামাজিক ব্যবসা নাকি একটা সাধারণ ব্যবসা। আচ্ছা, এইরূপ ব্যবসার উদ্দেশ্য হবে দারিদ্র দূরীকরণ বা সমাজের কোনো সমস্যা উত্তরণ, মুনাফা সর্বাধিকরণ নয়। মানে মুনাফায় মূল কথা সেটা কিন্তু না, আমরা কি জানি ব্যবসার মূল উদ্দেশ্য কি, মুনাফা অর্জন, বাট এই ক্ষেত্রে এটা মূল উদ্দেশ্য না। হ্যাঁ, মুনাফা আসবে, বাট এটার মূল উদ্দেশ্য হলো যেন জনকল্যাণ হয় বা সমাজের কোনো সমস্যা দূর করা। এইরূপ ব্যবসা অবশ্যই আর্থিক ও অর্থনৈতিক দিক থেকে টিকে থাকার মতো সমর্থ অর্জন করবে। হ্যাঁ, এই ব্যবসাটাকে কি করতে হবে, নিজেই কি আর্থিকভাবে এবং অর্থনৈতিকভাবে যেন টিকে থাকতে পারে এরকম ভাবে এটার ফিনান্সিয়াল কন্ডিশনটা থাকতে হবে বা এটা অ্যাচিভ করতে হবে, যেন নিজের ফান্ড দিয়ে নিজে চলতে পারে। বিনিয়োগকারীরা শুধুমাত্র তাদের বিনিয়োগ করা অর্থ ফেরত পাবে, কোনো লভ্যাংশ পাবে না, কোনো লাভ কিন্তু তারা পাবে না। শেয়ার হোল্ডারদের বিনিয়োগকৃত অর্থ ফেরত দেওয়ার পর ব্যবসায় মুনাফা প্রতিষ্ঠানের প্রসার ও উন্নয়নে ব্যয় হবে। আচ্ছা, আমি তো বললাম যে এখানে যা বলছে যে প্রতিষ্ঠানকে অবশ্যই তার নিজে অবশ্যই আর্থিক এবং অর্থনৈতিক দিক থেকে স্ট্রং হইতে হবে। তো এটা হওয়ার জন্য কি করতে হবে, তাকে অবশ্যই সেবা বা পণ্য বিক্রয়ের মাধ্যমে তার একটা ফিনান্সিয়াল একটা স্ট্রং একটা কন্ডিশনে পৌঁছাইতে হবে, অ্যাচিভ করতে হবে। তো এরপরে কি, তারা তাদের শেয়ার হোল্ডারদের টাকা বিনিয়োগ করে, মানে যারা শেয়ার হোল্ডার যারা বিনিয়োগ করছে, হ্যাঁ, যে টাকাটা দিচ্ছে সেটা ফেরত দিয়ে দিবে। তো এরপরও যে তখন যে প্রতিষ্ঠানটা পরিচালিত হবে, তখন যে তাদের যে মুনাফাটা হবে, তখন কি করবে প্রতিষ্ঠান নিজের যে প্রসার বা উন্নয়ন সেই কাজে ব্যয় করা হবে। এইরূপ ব্যবসা অবশ্যই সমাজ সচেতনতার সাথে পরিচালনা করতে হবে, যেন তা সমাজের মানুষের সমস্যার কোনো কারণ না হয়। এটা কি সমস্যা দূর করার জন্যই গঠিত হবে এবং সেই জন্য পরিচালিত হবে, কোনো মতে সমস্যা ক্রিয়েট করবে না। এখানে কর্মরত প্রতিটা জনশক্তির জন্য উত্তম কর্ম পরিবেশ ও বাজার অনুযায়ী ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করতে হবে। হ্যাঁ, যারা কাজ করবে তাদের কি কি ওয়ার্কিং কন্ডিশন বা ফ্যাসিলিটিস যা দেওয়া দরকার, ঠিক আছে, সবচেয়ে ভালোটা দিতে হবে। এবং একই ধরনের কাজের ক্ষেত্রে অন্যান্য প্রতিষ্ঠানগুলো যেগুলো সামাজিক প্রতিষ্ঠান না, মুনাফা ভোগী প্রতিষ্ঠান বা মুনাফার উদ্দেশ্যে পরিচালিত প্রতিষ্ঠান, তো সেই ধরনের প্রতিষ্ঠানে মানে এই ধরনের কাজের জন্য যেই ধরনের পারিশ্রমিক দেওয়া হয়, তো সামাজিক ব্যবসা প্রতিষ্ঠানেও কর্মকর্তা কর্মচারীদের একই রকম পারিশ্রমিক দিতে হবে, বা পণ্য উৎপাদনের ক্ষেত্রে শ্রমিকদেরকেও একই রকম ন্যায্য পারিশ্রমিক দিতে হবে। বিনিয়োগকারী ও কর্মী সহ এর সংশ্লিষ্ট সবাই যেন আনন্দের সাথে প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে পারে তার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, প্রতিষ্ঠানটা কিভাবে চলবে, বিনিয়োগকারীরা কিভাবে কি করবে, কর্মীরা কিভাবে কাজ করবে, তার সবকিছুই কি প্রতিষ্ঠানের নিজস্ব বিধিমালা থাকবে বা ম্যানেজমেন্ট থাকবে। আচ্ছা, তো এখন কি আমরা কি বুঝতে পারছি যে সামাজিক ব্যবসা এবং সাধারণ ব্যবসার মধ্যে পার্থক্যটা কি, সামাজিক ব্যবসাটা কি? তাহমিনা জি মি, আচ্ছা, তো এইখানে কর্মপত্রতে 4টা পার্থক্য আমাদের লিখতে হবে, পারবো লিখতে? জি মি, ইনশাআল্লাহ। তো এটা একটু বাসায় করি, ঠিক আছে? তো আমাদের ক্লাসটা এখন শেষ।